ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছেন আশা করি। পরীক্ষার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এসএসসি এবং এইচএসসি 2022 সালের পরীক্ষার খবর। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা আমাদের সামনে। তো সেই পরীক্ষা সর্বশেষ স্থগিত করা হয়েছে। সেই পরীক্ষাগুলো কিভাবে হবে সে সম্পর্কে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কি বলেছেন সে বিষয়টি আমরা আলোচনা করছি। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার 2 সপ্তাহ পর এসএসসি পরীক্ষা হবে। দ্যাট মিন্স এখন বন্যা কতদিন থাকবে এবং তারপরে সেই বন্যা আক্রান্ত এলাকা থেকে, আমরা জানি যে বন্যায় আক্রান্ত এলাকাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত বন্যার আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়। সেই আশ্রয় কেন্দ্র থেকে যখন এই দুর্গত মানুষগুলো চলে যাবে, তারপরে সেই শিক্ষার্থীদের হাতে বই দেওয়া হবে, কারণ তারা বই হারিয়ে ফেলেছে, তাদের বইগুলো ডিস্ট্রয়েড হয়ে গেছে। তো নিউজটা আমরা দেখে নেই। সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার 2 সপ্তাহ পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। তো ভিউয়ার্স, আমরা শিক্ষামন্ত্রীকে দেখে নিলাম। আজ বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে শিক্ষামন্ত্রী একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজনে নতুন বই ছাপিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের হাতে তুলে দেওয়া হবে। এ পর্যন্ত কতজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। তবে পরীক্ষা কবে হবে সে দিন তারিখ এখনও ঠিক করা হয়নি। তার মানে আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী কিন্তু এখনও বলতে পারছেন না যে পরীক্ষা কবে হবে। আর সেটা অ্যাকচুয়ালি আমরাও জানি যে এটি বলা খুবই ডিফিকাল্ট, কারণ বন্যা সম্পর্কে তো বলা যাবে না যে বন্যা কবে শেষ হবে। বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী আগস্টে নেওয়ার কথা প্রাথমিক সিদ্ধান্ত শিক্ষা বোর্ডগুলো নিয়েছিল। ঈদের পর আবারও পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারিখ চূড়ান্ত করা হবে বলে তারা জানিয়েছিলেন। তো বন্যার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে অক্টোবরের শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অক্টোবরে শুরু করা হবে। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ছিল আগস্টে, কিন্তু আগস্ট থেকে অক্টোবরে চলে গেল এবং জুলাই থেকে আগস্টে চলে গেল, জুন থেকে আগস্ট চলে গেল। তো অ্যাকচুয়ালি কোনোটাই আমাদের সম্ভব হচ্ছে না। গত রোববার শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সেদিন প্রথম আলোকে সভায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যেসব তথ্যপত্র উপস্থাপন করেছে, তাতে দেখা যায় গেছে যে সিলেট বোর্ডের অর্ধেক কেন্দ্র এখনও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব কেন্দ্র পরীক্ষার উপযোগী করতে জুলাই মাস লেগে যাবে, এজন্য জুলাইতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ঈদের পর আবার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে, আগস্টে এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে বইটি অ্যাকচুয়ালি দেওয়ার পরেই পরীক্ষা নেওয়া হবে, আর এসএসসি পরীক্ষা যদি আগস্টের প্রথম সপ্তাহ শুরু করা যায় তাহলে এইচএসসি পরীক্ষা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরুর সম্ভাবনা আছে, কারণ এই দুই পরীক্ষার মধ্যে 2 মাসের বিরতি দরকার হয়। এসএসসি ও সমমানের পরীক্ষা 19 জুন শুরু করার কথা ছিল, কিন্তু সিলেট, সুনামগঞ্জ সহ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর পর তা স্থগিত, শুরুর আগে তা স্থগিত করা হয়। তো ভিউয়ার্স, আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কী কারণে আমাদের পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে এবং পরীক্ষা কবে নাগাদ হবে সে বিষয়ে আমরা একটা ইঙ্গিত পেলাম। তবে এখন আমরা সবাই অপেক্ষা করছি যে মূলত পরীক্ষা কবে হয়। তো ভিউয়ার্স, কোয়ালিটি ম্যান চ্যানেল আপনাদের চ্যানেল, সবসময় আপনাদের কথা বলে, সঙ্গে থাকবেন কোয়ালিটি ম্যানের শুভকামনা।